দেখেন নাই কিভাবে প্রধানমন্ত্রী ক্ষমতার দম্ভ দেখিয়েছেন দমন করা হবে বিএনপির অবস্থানকে হেফাজতের মত হবে একটা প্রধানমন্ত্রী যখন দমনের ভাষায় কথা বলেন আওয়ামী লীগের মত রাজনৈতিক দল তার যদি শেষ আশ্রয় কেবল দমন হয় রাজনৈতিক দল হিসাবে সেই দলের পায়ের তলায় মাটি শেষ হয়ে গেছে সেই দলের আর কোনো নৈতিক শক্তি নাই যে বাংলাদেশের সকল মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ইহাই গণতন্ত্র বলে এই দেশে একজন প্রধানমন্ত্রী থেকে বলছেন তারাই থাকবেন আর কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না জায়েজ করে ফেলছেন প্রায় কি ভয়াবহ অবস্থা যে একটা দেশে 14 সালের মতো নির্বাচন হলো একটা দেশে 18 সালের মতো নির্বাচন হলো তারপরেও তারা বলে এইখানে নাকি গণতন্ত্র আছে তারপরেও তারা বলে এই দেশটাকে তারাই চালিয়ে যাবে এইটা পরিষ্কারভাবে মনে রাখবেন আজকে রাষ্ট্র সংক্রান্ত আমাদের চিন্তা ভাবনা জনগণের মধ্যে পরিষ্কার করে দিতে হবে একটা দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটাধিকার হচ্ছে নাগরিকের মর্যাদার প্রশ্ন একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব নাগরিকের সার্বভৌমত্বের উপরে নির্ভর করে নাগরিকের সার্বভৌমত্ব মানে হচ্ছে তার ভোটাধিকার সহ তার অধিকার আপনি যদি নাগরিকের ভোটাধিকার কেড়ে নেন মানে আপনি রাষ্ট্রের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলছেন আপনি নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া মানে হচ্ছে আসলে রাষ্ট্রদ্রোহিতা করা এই সরকার এবং এই রাষ্ট্র প্রতিষ্ঠানের সমস্ত ব্যক্তিরা যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিতে সাহায্য করেছে তারা প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হবে আজকে বাংলাদেশ সার্বভৌমত্ব যদি হারায় তাহলে তার দায় হবে এই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং এই বর্তমান সরকারের যারা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মনে করছে ডান্ডা পিটিয়ে এই দেশ তারা চালিয়ে যেতে পারবে এইভাবে জমিদারি চালিয়ে যেতে পারবে আমরা তাদেরকে এইভাবে জমিদারি চালিয়ে যেতে দিতে পারি না বাংলাদেশ কারো জমিদারি নয় এই দেশে আমরা জন্মেছি এই দেশকে আমরা ততটুকু ভালোবাসি যতটুকু আপনি ভালোবাসতে পারেন আমরা তার চাইতে বেশি ভালোবাসতে পারি আপনার ভালোবাসা আমরা দেখে ফেলেছি নিজের গদি রক্ষা করার জন্য দেশকে হুমকির মধ্যে আপনারা ফেলতে পারেন পরিষ্কার হয়ে যাচ্ছে যখন আমরা বলছি এই 52 বছরের বন্দোবস্তের ফলাফল এইটা 2009 সালের পরে 11 সালে যখন সংবিধানের পঞ্চদশ সংশোধনী করেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা দলীয়কৃত হয়েছিল 95 সালে বলেছিলাম আমরা যে বাংলাদেশে এই যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা টিকিয়ে রেখে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কোনো সমাধান আনবে না 10 বছরও লাগে নাই 2006 সালে সেই ঘটনা ঘটেছে 2001 সালে আমরা নির্বাচনের সময় বলেছিলাম এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা দলীয়করণ শুরু হলো মাত্র কারণ আওয়ামী লীগ নিজেই তখন দলীয়করণ করার চেষ্টা করেছিল সমস্ত ডিসিএসপি সচিবদেরকে নিজেদের পছন্দ মতো বসিয়ে রেখেছিল লতিফুর রহমান প্রধান উপদেষ্টা হয়ে যখন তাদেরকে বদলালেন তখন আওয়ামী লীগ হই 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 করে উঠল যে লতিফুর রহমান বিএনপির লোক তারা ব্যর্থ হয়েছিলেন সেইটা দেখে বিএনপি দেখলো ডিসিএসপি আর সচিব নিজেদের মতো বসিয়ে রেখে কাজ হবে না প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার পদ দখল করতে হবে সেইটা তারা করতে গেলেন আওয়ামী লীগ তখন হই হই করে উঠল যে এই যে তত্ত্বাবধায়ক সরকার দলীয়করণ হচ্ছে ফলাফল আপনারা দেখেছেন তথাকথিত 111 সরকার এসছে এবং এই সরকার এসে বাংলাদেশে 2 বছর পরে সংস্কারের নামে কিছুই করে নাই বরং রাজনৈতিক দল নিবন্ধনের মতো নামে আপনার রাজনৈতিক দল নিয়ন্ত্রণের একটা হাতিয়ার করে দিয়ে গেছে আওয়ামী লীগ 111 কে গালাগালি করে কিন্তু রাজনৈতিক দল নিবন্ধনের আইন ওনারা যেটা করেছেন ওইটা তো মেনে নিয়েছেনই বরং ওইটাকে আরো কঠিন করেছেন এই জিনিসই হচ্ছে আওয়ামী লীগ ওনারা গর্ব করেন হ্যাঁ ইতিহাসও আছে মাওলানা ভাসানী এই দল প্রতিষ্ঠা করেছে একটা রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সভা সমাবেশ সব বন্ধ করে দিয়েছেন পল্টন ময়দান নাই মুক্তাঙ্গন একটা ছোট সমাবেশ করার জায়গা সেটাও তারা বন্ধ করে দিয়েছেন এখন কি সরোয়ারদী উদ্যান 1,00,000 টাকা লাগে সরোয়ারদী উদ্যানে বরাদ্দ নিতে মানে রাজনৈতিক সভা সমাবেশ করা রাজনৈতিক দল যারা রাজনীতির ঐতিহ্যে এসছে তারা সেটা বন্ধ করেছে অন্য কেউ করে নাই কিন্তু সামরিক সরকারও আওয়ামী লীগ যা করেছে বাংলাদেশে সেটা করতে পারে নাই এই জায়গাগুলো আমাদের মনে রাখা দরকার কাজেই আমরা বলেছিলাম যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরো সমাধান আনবে না এর দুর্বলতা সমাধান করতে হবে অন্যদিকে
যে স্বৈরতান্ত্রিক ভিত্তি এই ব্যবস্থাকে গিলে ফেলতে পারলো সেই স্বৈরতান্ত্রিক ভিত্তি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বদল ঘটাতে হবে ওনারা তা শুনলেন না বরং 2011 সালে এসে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিলেন এবং স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থার উপরে এই বাংলাদেশের ক্ষমতা কাঠামো বসে আছে ওই ব্যবস্থাকে আরো কিভাবে স্বৈরতান্ত্রিক বানানো যায় এর সমাধান নতুন বন্দোবস্ত ছাড়া হবে না কাজেই সব দলকে এই জায়গায় আসতে হবে বিএনপিকে এই জায়গায় আসতে হবে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া আমরা আর বাংলার লড়াই হবে না বন্ধুরা আমার আমি শেষ করব একটা কথা বলে প্রধানমন্ত্রী বলছেন দুর্ভিক্ষ আসবে আপনারা যদি গত কয়েকদিনে ফাওয়ের রিপোর্ট দেখেন এফএও এই যে জাতিসংঘের খাদ্য সংস্থা তাদের সমস্ত আন্তর্জাতিক রিপোর্টে দেখানো হচ্ছে সবগুলো খাদ্যপণ্যের দাম কমছে বাংলাদেশে যদি খাদ্যের মজুদ দেখেন চাল থেকে শুরু করে অন্যান্য মজুদ সেখানেও খাদ্যের মজুদ যথেষ্ট পরিমাণে আছে প্রধানমন্ত্রী তারপরও কেন দুর্ভিক্ষ আসছে এটা বলছেন একদিক থেকে তো এটা সত্য যে দুর্ভিক্ষ মানে আসলে খাদ্য সংকট সব সময় নয় বরং দুর্ভিক্ষ মানে হচ্ছে খাদ্য আছে কিন্তু মানুষের কাছে খাদ্য কেনার টাকা নেই তার মানে আজকের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব মানুষের ক্রয় ক্ষমতা প্রায় 40% কমে গেছে এবং এর ফলে দেশের বিরাট অংশ মানুষ অন্ততপক্ষে 5 থেকে 6 কোটি মানুষ যারা শ্রমজীবী মেহনতি মানুষ নিম্ন আয়ের মানুষ তারা ইতিমধ্যেই প্রায় দুর্ভিক্ষ অবস্থার মধ্যে আছেন তারা কম খাচ্ছে আর তার মানে হচ্ছে এই দুর্ভিক্ষ অবস্থাকে স্বীকৃতি না দিয়ে সামনে একটা বড় কিছু আসছে ফলে এখন যা আসো ভালোই আসো এটাকে আড়াল করার চেষ্টা সরকারের দিক থেকে আছে আরেকটা জিনিস আছে যে সামনে আরো খারাপ অবস্থা হবে বলে পরিস্থিতি আরো যে কিছুটা খারাপ হবে আপনার সামনে একটা ইয়ে জায়গা তৈরি করলো যে রাস্তায় তো আপনি না খেয়ে মরে পড়ে নাই আপনি তো বাড়িতে বসেই 3 বেলা জায়গায় 2 বেলা হলেও খাচ্ছেন আপনার মনে থাকবে অত খারাপ বোধহয় এখনো পরিস্থিতি হয় নাই নানা কিছুই তিনি করতে পারেন কিন্তু সবচেয়ে ভয়াবহ যে কাজটা এখন করছেন তারা সম্প্রতি খাদ্য আমদানি সহ সমস্ত কিছু যে সমস্ত দেশ থেকে আনার তারা চিন্তা করছেন তা থেকে একটা জিনিস পরিষ্কারভাবে বোঝা যায় যে তারা এই অবস্থাটাকে নিজেদের টাকা পয়সা লুট করে বিদেশে পাচার করার একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছেন সম্ভবত সরকার তার এক্সিট রুট নেওয়ার পরিকল্পনা করে ফেলেছে সম্ভবত এই সরকার মনে করছে ক্ষমতা থেকে সরে যেতে হবে ফলে যেন তেন প্রকারের টাকা লুট করো এবং পাচার করো তার জন্য দুর্ভিক্ষ ডলার রিজার্ভ নাই ইত্যাদি নানান কথা তারা বলছেন কিন্তু আসল কথা আমরা দেখি কোনো দিক থেকেই তারা কিন্তু কোনো কিছু বন্ধ করছেন না কৃচ্ছতার নামে মানুষের উপর অনেক কিছু চাপাচ্ছেন বাস্তবে তাদের কোনো কৃচ্ছতা নাই তারা সমস্ত দিক থেকে সমস্ত আমদানির যে জায়গাগুলোতে যাচ্ছেন এই আমদানির জায়গাগুলোতে ভয়াবহ আকারে 100 টাকা আমদানি হলে 1000 টাকা কিংবা আর তার চাইতেও বহুগুণ বেশি বড় আকারে আমদানি দেখিয়ে ডলার তারা পাচার করছেন এবং নিরাপদ জায়গা স্বর্গ খুঁজে বেড়ানোর চেষ্টা করছেন এবং সেই অনুযায়ী নিজেদের আমদানির নীতি এবং আমদানির দেশগুলোকে তারা নতুন করে চিহ্নিত করছেন অতএব এইটাকে দেখা যেতে পারে সরকারের এক্সিট প্ল্যান হিসাবে যে তারা ভেঙে যাওয়ার আগে পালিয়ে যাওয়ার আগে লুট করে এই দেশটাকে সর্বশান্ত করার ষড়যন্ত্র করছেন কাজেই আমরা জনগণকে সতর্ক করতে চাই আসুন ঐক্যবদ্ধ হই এই সরকারের হাতে আর দেয়ার কিছুই নাই এই দেশ তারা লুট করা ছাড়া এখন তারা এই দেশকে আর ঠিক করতে পারবেন না কাজেই আমাদের দ্রুততম সময়ের মধ্যে আন্দোলন করতে হবে এবং আন্দোলন করে সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই জায়গায় যাওয়ার জন্যই এটা আমাদের মনে রাখা দরকার
যদি পরিষ্কার রাজনৈতিক লক্ষ্য না থাকে তাহলে আন্দোলন সফল হতে পারে না। পরিষ্কার রাজনৈতিক লক্ষ্য আজকে বিরোধী দলগুলোর মধ্যে তৈরি হতে হবে। সেই জন্য গণতন্ত্র মঞ্চ প্রস্তাব তুলেছে এবং গণতন্ত্র মঞ্চের এই প্রস্তাবকে শক্তিশালী করার জন্য গণতন্ত্র মঞ্চ যে কথা বলছিলাম যে জাসদের জন্ম এবং জাসদ যে স্বপ্নটা মানুষকে দেখিয়েছে সেই স্বপ্ন আসলে বাংলাদেশের মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল। আওয়ামী লীগ নেতৃবৃন্দ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণায় যে লিখেছেন এই রাষ্ট্র নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সেটা বাংলাদেশের মুক্তি সংগ্রামের পুরো গঠন পর্বে 23 বছরের সংগ্রামে দুটো স্রোত খুব পরিষ্কার, একটা জাতীয়তাবাদী স্রোত আরেকটা সমাজতান্ত্রিক আকাঙ্ক্ষার নিয়ে যে স্রোত। বলা চলে সমাজতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে যে দলগুলো কাজ করেছিল তারাই মুক্তি সংগ্রামের জমিনটা তৈরি করেছে। এটা মনে রাখতে হবে, এটা ইতিহাস। কিন্তু তাদের ব্যর্থতা ছিল যে একটা নির্দিষ্ট ঐতিহাসিক মুহূর্তে একটা সংগ্রাম মুখ্য হয়ে ওঠে, একটা প্রশ্ন মুখ্য হয়ে ওঠে, প্রধান হয়ে ওঠে। স্বাধীনতার প্রশ্নটা তখন প্রধান হয়ে উঠেছিল, যে প্রশ্ন আর সব কিছুকে ধারণ করেছে। এই প্রধান প্রশ্ন ধরতে পারার ব্যর্থতার কারণে পুরো জমি তৈরি করলেও ফসল চলে গেছে জাতীয়তাবাদীদের ঘরে, আওয়ামী লীগের ঘরে। শেখ মুজিবুর রহমান ওই প্রধান প্রশ্নটিকে ধরতে পেরেছিলেন এবং সেই কারণে তিনি এই দেশের প্রধান জাতীয় নেতায় পরিণত হয়েছেন। আওয়ামী লীগ বলা চলে বাধ্য হয়েছিল এই দুই স্রোতকে এক জায়গায় ধারণ করার জন্য উদ্যোগ নিতে, এবং ওই স্বাধীনতার ঘোষণা ছিল দুই স্রোতকে ধারণ করার চেষ্টা। কিন্তু সংগ্রাম এতটাই তীব্র ছিল, বৈশ্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের অবস্থাও, যে তরুণদের মধ্যে স্বাধীনতার সাথে সাথে মানুষের মুক্তির স্বপ্নটাও প্রবলভাবে তাদের মধ্যে তৈরি হয়েছে এবং সেই স্বাধীনতার স্বপ্ন আওয়ামী লীগের তরুণদের মধ্যেও তৈরি হয়েছিল, ছাত্রলীগের তরুণদের মধ্যেও তৈরি হয়েছিল এবং বাংলাদেশের মুক্তি সংগ্রাম তরুণদের মধ্যে কি পরিমাণে মানুষের মুক্তির স্বপ্ন তৈরি করেছিল সেইটা স্বাধীনতার অব্যবহতি পরে মাত্র 6 মাসের মধ্যে জাসদের জন্ম কি 7 মাসের মধ্যে জাসদের জন্ম এটা পরিষ্কার করে আমাদের সামনে তুলে ধরে। জাসদ সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পেরেছে কি পেরেনি সেটা আরেকটা প্রশ্ন। জাসদের ব্যর্থতা বাংলাদেশের মানুষেরই ব্যর্থতা হিসেবে ইতিহাসে থাকবে এবং আমরা যদি আমাদের সামষ্টিক পরাজয়কে চিহ্নিত করতে পারি তাহলে নতুন করে বিজয়ের লড়াইয়ে, নতুন করে স্বপ্ন দেখে জয় ছিনিয়ে আনার লড়াইয়ে আবার উদ্দীপ্ত হতে পারবো। পরাজয় ভুলে যাবেন না, কেননা এটা কোনো ব্যক্তিগত পরাজয় নয়, মানুষের আকাঙ্ক্ষার পরাজয়। মানুষ স্বপ্ন দেখেছিল যে এই দেশ মানুষের মর্যাদা কায়েম করবে, এই দেশ 52 বছরে এসে মানুষের সমস্ত মর্যাদা কেড়ে নিয়েছে। জাসদ 72 সালের রাষ্ট্রপত্তনের সময়, সংবিধান প্রণয়নের সময় বলেছিল এই সংবিধান প্রণয়নে জনগণের অংশগ্রহণ ঘটানো হচ্ছে না, ওটা প্রয়োজন। 71 সাল এই জনপদের মানুষের রাজনৈতিক চেতনাকে ঐতিহাসিকভাবে বদলে দিয়েছে। 70 সালের নির্বাচন ছিল পাকিস্তানের সংবিধান তৈরির জন্য, কিন্তু তারপর একটা যুদ্ধ হয়েছে এবং এই যুদ্ধে এই জনপদের মানুষ নানাভাবে অংশ নিয়েছেন। কেবল যারা রাইফেল হাতে যুদ্ধ করেছেন তারাই যুদ্ধ নন, যারা পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছে তাদের বাইরে এই দেশের প্রত্যেকটি মানুষ এই মুক্তি সংগ্রামে অবদান রেখেছেন, যারা মুক্তিযোদ্ধাদের খাইয়েছেন, যারা আশ্রয় দিয়েছেন।
কাজে এই যে মানুষের অভিজ্ঞতার এত বড় বদল এইটাকে ধারণ করা দরকার ছিল 72 সালের সংবিধান মানে দেশ কিভাবে চলবে নতুন দেশ কিভাবে চলবে তার বন্দোবস্ত সেই বন্দোবস্ত তৈরিতে সমস্ত মানুষের অংশ নিতে হলে কেবল একটা পার্লামেন্টেও কাজ হতো না সেটা হওয়া ছিল সংবিধান সভা সংবিধান সভার পার্লামেন্ট এক নয় পার্লামেন্ট মানে জনপ্রতিনিধি ঠিক করা হয় 300 আসনের যেমন বাংলাদেশে ঠিক করা হয়েছিল এটা বিভিন্ন দেশে বিভিন্ন সংখ্যায় হতে পারে কিন্তু সংবিধান সভা মানে সমাজের প্রত্যেকটি অংশের প্রতিনিধিদের নিয়ে সংবিধান সভা গঠন করা যাতে করে একটা সংবিধান প্রণয়নে জনগণের বিভিন্ন অংশের মতামত প্রতিফলিত হতে পারে কাজেই সংবিধান সভার সাধারণ পার্লামেন্ট এক নয় সেই সংবিধান সভার নির্বাচন যদি দেওয়া হতো দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে যারা মুক্তি সংগ্রামে অবদান রেখেছে তাদের প্রত্যেকে যখন অংশ নিত এবং সমাজের নানা শ্রেণী পেশার অংশগ্রহণে করতে নতুন সংবিধান সভা হতো সেই সংবিধান সভায় এইভাবে এক হাতে অধিকারের কথা বলে আরেক হাতে অধিকার কেড়ে নেওয়া যেত না বাংলাদেশের সংবিধানে নাগরিকদের অধিকারের কথা বলা আছে মর্যাদার কথা বলা আছে জনগণ যে সার্বভৌম তার কথা বলা আছে কিন্তু এক হাতে এই সব কথা বলে এমনভাবে ক্ষমতার কাঠামো তৈরি করা হয়েছে যে একজন ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী হবেন তার হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে সব কিছু তার অধীনস্থ তাকে কোনোভাবে জবাবদিহিতা করা যাবে না এবং এইরকম একটা ক্ষমতা কাঠামোর ফলে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জবাবদিহিতার ঊর্ধ্বে ফলে পুলিশ যা ইচ্ছা তাই করতে পারে সরকারি দল যা ইচ্ছা তাই করতে পারে মানুষকে ঘর থেকে তুলে নিয়ে যেতে পারে 72 থেকে 75 এর সময়ে এই যে জাসদ এবং অন্যান্য বামপন্থী দলের কর্মীদেরকে কিভাবে গুম করা হয়েছে ঘর থেকে তুলে নিয়েছে রক্ষী বাহিনী তাদের লাশ পাওয়া গেছে গলা কাটা লাশ পাওয়া গেছে নদীতে কি মন্মত্র এই যে ইতিহাস ইতিহাস কোথা থেকে তৈরি হলো কারণ এই সব বাহিনীকে ব্যবহার করে এটা করার মতো ক্ষমতা ওই সংবিধান বাংলাদেশে যারা সরকার প্রধান হবেন তার হাতে দিয়েছিলেন এই বন্দোবস্তের ফলাফল হচ্ছে মর্যাদা এক হাতে দেওয়া আর এক হাতে কেড়ে নেওয়া আজকে